আল্লাহ পাক জানিয়েছেন আওলাদের দোয়া আল্লাহ পাকের দরবারে নিঃসন্দেহ ভাবে কবুল হয়ে যায়। আপনারা যারা বসে আছেন দোয়া চাই ইমান বাপ মার জন্য, আল্লাহ বলছেন আওলাদের দোয়া কবুল হয়। জিবরিল আমিন এসে আমার রসুলের কাছে বললেন, ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ, আপনার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? রসুল বললেন, তার মানে? উনি বললেন, বাপ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে যাতায়াত করেছি আমি জিবরিল আমিন। তার মানে এর দ্বারা প্রমাণ করছে যে আমার মর্যাদা অনেক বেশি। আল্লাহ রসুল বললেন, এ জিবরিল আমিন, তোমার মর্যাদা বেশি না আমার উম্মাত উম্মাতানির মর্যাদা বেশি, সেটাটুকু তোমাকে প্রমাণ করিয়ে দেব। কি? 6666টা আয়াত, 114টা সূরা আপনি নিয়ে আমার কাছে হাজির হয়েছেন। আল্লাহর কাছে থেকে, আল্লাহর তরফ থেকে আপনি নিয়ে আমার কাছে হাজির হয়েছেন। সূরা কাদরটা আপনি বলেন, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর খায়রুম মিন আলফ শাহর। উনি বলছেন লাইলাতুল কদর কারে বলে? উনি বলছেন খায়রুম মিন আলফ শাহর। রসুল জানিয়ে দিলেন এই আয়াতটা আপনি নিয়ে এসেছিলেন, আর আল্লাহ পাক জানিয়েছেন এই লাইলাতুল কদরের রাতে আমার উম্মতে মুহাম্মাদীরা ইবাদত বন্দেগী করবে, আপনার একদিন এক সপ্তাহ এক মাস এক বছরের ইবাদত ওই তাই থাকবে, কিন্তু উম্মতে মুহাম্মাদীদের লাইলাতুল কদরের এক রাতের ইবাদতটা 1000 মাস হইতে উত্তম। জোরে বলা যাবে না? মন খুলে বলা যাবে না? উনি জানালেন, রসুল জানালেন, এইবার আপনি বলেন আপনার মর্তাবা বেশি না আমার উম্মতের? তখনই বললেন, আপনি উম্মতদের নেতা, আপনি উম্মতদের রাহবার, আপনি উম্মত উম্মতানির পথ প্রদর্শক, আপনার মর্যাদা অনেক বেশি। বাবাজিরা, এই রোজা যারা রেখেছে আর যারা রোজা রাখেনি, দুটোর মধ্যে পার্থক্য কি শুনবেন? মা বাইনাহুমাল ফারক, বলছে আসমান জমিনের পার্থক্য। যারা রোজা রেখেছে তারাও মানুষ, যারা রাখতে পারেনি তারাও মানুষ, কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা কি? আমার আপা নবী দিন দুনিয়ার বাদশ মা ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজায় আওয়াজ করলেন, এ আমার বেটি ফাতেমা, আমি তোমার আব্বা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি, আমি মামেনার বেটা এসেছি, দরওয়াজা খানা খুলে দাও। মা ফাতেমা কানে শুনতে, আমার আব্বা এসেছে, কয়েকদিন রোজা রেখেছি, আমি জমজমের পানি পান করে সেহরি করি, ইফতার করি, আজকের আব্বা যখন এসেছেন রমজান মাসে কিছু না কিছু এনেছেন, রমজানের শখ। দরওয়াজা খুলে দিলেন, সালাম দিলেন খুশি মনে, আব্বার জন্যে পূর্ণাঙ্গ ব্যবস্থা করলেন বসার। আল্লাহ রসুল বললেন, ফাতেমা, জি আব্বা, আজকে আমি তোমার ঘরে ইফতার করব। দাওয়াত চেয়ে নিচ্ছেন, কথা বুঝলে না? দাওয়াতটা আল্লাহ রসুল নিজে চেয়ে নিচ্ছেন যে আজ তোমার বাড়িতে আমি ইফতার করব। ঘরেতে যব, গম, আটা, রুটি, খেজুর, খেজুরের দানাও নাই। কি গো বেটি, চিন্তা হবে না হবে না? আল্লাহ রসুলের বেটি কি করলেন? আব্বাকে বসিয়ে দিয়ে উনি চলে গেলেন, ঘরের দরওয়াজা খুললেন হোজরা ঘরের, আর বললেন, আব্বা, আপনি যে আমার ঘরে ইফতার করার জন্যে আপনি নিয়ত করেছেন, আমি ফাতেমা শুনে খুশি হয়েছি, আমার কপালটা অনেক বড়। জোরে বলুন। উনি বলছে অনেক বড়। তাহলে এখন ঘরে কিছু নেই, লোকের দুয়ারে যাবেন? না, মানুষের মুখাফেক্ষি নয়, খাতুনে জান্নাত,
হজরা ঘরে গিয়ে দরওয়াজা লাগিয়ে দুই রাকাত নামাজের নিয়ত করে সেজদায় পড়ে যায়। আল্লাহ আল্লাহ, দিন দুনিয়ার বাদশা, আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল আলামিন, আমার আব্বা জান আজকে আমার ঘরের মেহমান। আল্লাহ আমার ঘরে কি আছে না আছে আপনি ভালোই জানেন। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য নফস খুন, শরীরের সমস্ত শিরা উপশিরা, এর মধ্যে কি আলোচনা কল্পনা জল্পনা হয় সেটা আমার আল্লাহ বলে দিতে পারেন। জোরে বলো, এই বাঁচা মেয়ের পেটে বাচ্চা যিনি আনেন, কানের কালা কথা শোনার শক্তি যিনি দেন, খারাপ ব্রেনটা ভালো যিনি করেন, অবল ব্যক্তির বল ফুটিয়ে যিনি দেন, তিনি কে? আল্লাহ। তবে একটা কথা শুনে, 57টা দেশ মুসলমানদের, 57টা রাষ্ট্র হলো মুসলমানের, আর মুসলমানের পায়ের নিচে সোনার খনি আর তেলের খনি, ঠিক বলছি তো নাকি? কি বল, ঠিক বলছি তো? আর বর্তমানে এখন নির্যাতিত হচ্ছে কারা? কথা বলে মুসলমান। কেন? যাদের 57টা দেশের জোট, যাদের পায়ের নিচে সোনার খনি তেলের খনি, তারাই আজকের আঘাতপ্রাপ্ত হবে। কেন? এরা আল্লাহর কানুন মানছে না, এরা কোরআনের কানুন মানে না। আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি জানিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আমার ইমানুল বান্দা বান্দিরা, তোদের পূর্বের মানুষদের উপরে যেভাবে রোজা ফরজ ছিল আমি আল্লাহ সেই রকম ফরজ করেছি, বাড়তি আর কমতি নয়। রসুলের বেটি উনি কি করলেন, হুজরা ঘরে গিয়ে দরওয়াজা লাগিয়ে আল্লাহর নামে সেজদা পড়ে কাঁদতেছেন। কার কাছে বাবা? আল্লাহর কাছে কাঁদতেছেন। আল্লাহ পাক আমার ঘরে আমার আব্বা জান, আখিরি জামানার নবী, তিনি মুখ খুলে বললেন, জবান খুলে বলেছেন, আমার ঘরে তিনি ইফতার করবেন। আল্লাহ এই ইফতারের দায়িত্বটা আমি ফাতেমা আপনার উপরে তুলে দিলাম। বলুন সুবহানাল্লাহ, আমার আব্বা জান যেন আজকে ইফতার করেন, ওই ইফতারের সামগ্রী, ওই ইফতারের যত সরঞ্জাম, ওই ইফতারের রিজিকটা আল্লাহ আপনাকে দিতে হবে। আল্লাহ পাকের দরবার শরীফে মা ফাতেমা তু জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি জারি করে কাঁদতেছেন, সেই দায় পড়ে কাঁদেন। আল্লাহ পাক জানিয়ে দেন, এ আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ পাক জানিয়েছিলাম নামাজ ফেরত দিয়ে দেব, রোজা ফেরত দিয়ে দেব, দান খয়রাত ফেরত দেব, আমি কোরবানিটা ফেরত দেব, হজটা ফেরত দেব, কিন্তু আমার বান্দা বান্দির চোখের পানিটা আমি ফেরত দিতে পারি না। কাজাকাজি আমার বান্দি ফাতেমা তুজ্জোহরা খাতুনে জান্নাত আমার নামে সেজদায় পড়ে কাঁদে, আব্বা এসেছে তার ঘরে মেহমান হয়ে, ওই ব্যক্তিটা আজ ফাতেমা কারোর ঘরে গিয়ে হাত লম্বা করল না, কারোর দুয়ারে পৌঁছালো না, কারোর মুখাপেক্ষি হলো না। আমি সৃষ্টিকর্তা, সংহার কর্তা, পরিত্রাণ কর্তা, আমি খালেক মালিক আল্লাহ তাআলা, আমার দরবার শরীফে সিজদায় পড়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়ে দেন, এ মালাইকা ফেরেশতারা শুনে রেখে দাও, তোমরা তৈরি থাকো, এ ঘুরে গেলে মানেরা তোমরা পুরুষের জন্য, যত এখানে গেলে মানেরা আছে সব নারীদের জন্য, যত হুরিরা আছে তারা পুরুষদের জন্য, রমজান মাসে যারা রোজা রেখে দিল আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, বেটা ছেলের জন্য হুর রেখে দিলাম, মেয়ে ছেলেদের জন্য গেলে মান রেখে দিলাম। এই দুনিয়াবাসীর সমস্ত ব্যক্তিরা এনারা চিৎকার করে বলবেন, আল্লাহ আপনার ওই বান্দা বান্দিরা যাদের মুখের দু
দুর্গন্ধটা মিগন আমি অপেক্ষা খুশবুদার করেছেন, ওদের সঙ্গে আমরা মিলতে চাই। আল্লাহ পাক জারিয়ে দিলেন রোজাদার বান্দাদের জন্য হুর, আর রোজাদার বান্দির জন্য গেলে মন আমি আল্লাহ ফিট করে দিলাম। তবে শুনে রেখে দাও, আজ আমার দরবার শরীফে আমার বান্দি ফাতেমাতু জোরা রাজি আল্লাহ তাআলা আনহা খাতুনে জান্নাত আমার কাছে যখন বারবার চোখের পানি জারি করে দোয়া চায়, ফেরেশতার দলেরা আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ খাওয়ার জন্য ইফতারের ব্যবস্থা দাও, আমি আল্লাহ জান্নাতি ফল হিসাবে ফাতেমার ঘরে পৌঁছে দিলাম। জোরে বলা যাবে না? অন্য মাসে একখানা তরকারি, রমজান মাসে দেখেন কটা। আল্লাহ বলেছে আমি রমজান মাসে বরকত দিয়ে থাকি। অন্য মাসে ফল আমাদের কপালে জোটে না, অন্য মাসে আমরা এইরকম ফলের ভ্যারাইটিস পাই না। এই মাসে দেখেন আল্লাহ পাক কিভাবে খাওয়াচ্ছে। এই ফলটা আবার কাশ্মীর, আমরা যখন ওই লক্ষ্মীপুরে গেলাম মণিপুরের উপর থেকে, তো দেখলাম সব আপেল গাছ, কমলা গাছ, মশামি লেবু গাছে ঝুলছে, এত দেখতে সুন্দর। আল্লাহ কি সুন্দর সাজিয়েছে। বাড়িওয়ালা বলছেন কোথায় বাড়ি, আমরা ফুরপুরা শরীর নাম শুনছি। ওরে বাবা ফুরপুরা পীর সাহেব দাদা হুজুর কেমন, ওই সিলসিলার মানুষ, দাঁড়াও দাঁড়াও ওদিকে তো ফল নেই। বলে দেখি ও নিজে গাছ থেকে পেড়ে আমাদের দিচ্ছে। এই ফল হাতে পেয়ে একটু চেপে ধরেছি, রস টস টস করে বার হচ্ছে ওই ফল। সেই ফল আমার আল্লাহ জানিয়ে দিলেন এই আপেল, কাশ্মীরি আপেল, যা জীবনতলা বলাকের হরিণদার গ্রামের মাহফিলের রোজাদারদের জন্য আমি তোকে বরাদ্দ করেছি। এখন এই হরিণদার গ্রামে ফলটা আসবে কি করে? আল্লাহ পাক ওখান থেকে ট্রান্সপোর্টে পাঠিয়ে দিলেন কলিকাতা মেসো বাজারে, আর ওখান থেকে চলে এলো আমাদের এই এলাকায়, ক্যানিং বলেন জীবনতলা বলে, এরাই ফেরি করে সব বিক্রি করছে। সেই ফল গড়িয়ে গড়িয়ে এসে হাজির, বরাদ্দ করেছেন আমার আল্লাহ, খাওয়াবেন আমার আল্লাহ, পৌঁছে দেবেন আমার আল্লাহ। কথা বললাম, খাবো আমরা, রেজেকের মালিকটা কে বাবা? আল্লাহ। কথা বললেন, এখন যে খোরাকটা আমার নবী পাকের বেটির কাছে দিয়েছেন এটা কিন্তু জান্নাতি খোরাক। এই জান্নাতি খোরাক নিয়ে মা ফাতেমার কাছে খাঞ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখা যাচ্ছে ওই কামরার মধ্যে আখরি জামানার নবীর চেহারা মোবারকের টাটকা খুশবু জারি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার চান ফাতেমা তো মাথা উঠাতে চায় না, এই জন্যে তুলি না, যদি কেউ আমাকে এই রকম সেজদাটা ক্ষতি করার জন্য ডেকে থাকেন তাহলে কবুল হবে না। শয়তান তো লাগতে পারে, রোজাদারের পিছনে নামাজির পিছন তো শয়তান লেগেই আছে, না আমি মাথা তুলব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দি ফাতেমা মাথা তুলবে না। তবে দেখবে মাথা তোলে কিনা দেখবে। সঙ্গে সঙ্গে আমার রসুলের চেহারা মোবারকের খুশবু পৌঁছে দিলেন। জোরে বলুন। তখনই মা ফাতেমা মনে করলেন এই যে খুশবু আমার আব্বার চেহারার খুশবু, এ খুশবুইতে শয়তান গ্রাস করতে পারে না, প্রবেশ করতে পারে না। ওই সময় মা ফাতেমা আব্বার খাতিরে মাথাটা উঁচু করলেন। জোরে বলুন ফাতেমা। এই লাও আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে। এটা রমজান মাসের সওগাত, এটা রমজান মাসের বেশতি খোরাক। মা ফাতেমা আস্তে আস্তে ধরে নিয়ে মাথাটা নিচু করছে, উপরে মাথায় থেকে যখন নামানো হয় দুজনা মিলে নামে, যখন নিচুর দিকে নামান ওই সময় এই ব্যক্তিদের চেহারাটা চোখের জ্যোতিটা উঁচুর দিকে থাকে না নিচুর দিকে, বাবা নিচুর দিকে, তখন নিচুর দিকে মাথা নিচু করে নামাচ্ছেন। নামিয়ে দিয়ে উঁচু হয়ে দেখছেন কেউ নাই। মা ফাতেমা অবাক হয়ে গেলেন, গেল কোথায়, চলে গেছে, আল্লাহর হুকুমে এসেছিলেন উনি চলে গেছেন। ইফতারের কাছাকাছি আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা নিয়ে হাজির। কি মা,
ইফতার, ইফতার তো খাবো না। কেন আব্বা? এই ইফতারটা আমার আল্লাহ পাক তোমার জন্য বরাদ্দ করেছে। আর এদিকে মা ফাতেমার ঘরে কিছু নেই, আল্লাহ রসুল বিছানায় বসে বসে মুসকে মুসকে হাসতেছে। আমাদের ঘরের বেটিদের ঘরে যদি কিছু না থাকে আমরা খুব চিন্তায় পড়ি, আমরা কাঁদতে থাকি, অভাবের জ্বালায় আমরা কষ্ট পাই, আমরা কষ্ট পাই। কি করলে? আল্লাহ রসুল মুসকে মুসকে হাসতেছেন। কেন? যে ঘরে কিছু নেই, আমার বেটি কারো দ্বারস্থ হলো না, আমার বেটিটা আজ আল্লাহর মুখাপেক্ষী হয়ে আল্লাহর নামে সিজদা গিয়ে আল্লাহর কাছে চাইতেছে। আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এ আমার বান্দা বান্দিরা, তোমারা আমার ইবাদত বন্দিগি করো, তোমাদের যা চাহিদা আমি আল্লাহ পূরণ করে থাকি। জোরে বলুন, যে আমার কাছে চায় সে পায়। হর ঘড়ি দেনে কে লিয়ে তৈয়ার হয়, জো না মাঙ্গে উসসে হাম বেজার হয়, সর্বদাই দেবার জন্য আমি তৈরি। যে আমার কাছে চায় না আমি অসন্তুষ্ট হই, চাইলে আমি আল্লাহ খুশি হই। আল্লাহর নবীর বেটি মা ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদেছিলেন তাই পেয়েছেন। রাসূল আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাক আপনি আমার বেটির দোয়াটা কবুল করেছেন, আমার বেটির মুখে হাসি ফুটিয়েছেন। একটি মেয়ে ছেলে, তাকে আপনি তার কথা শুনে আপনি ইফতারের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক আমি আপনার কাছে দোয়া চাই, 365 দিনের ভিতরেই আমার বেটিকে খুশি মা তোমার পাকের বিচাই না পার কাছে ভুল করে নেবে, আমার বেটি আমার নেবের কাছে যা, আমি আল্লাহ খুলে দিই। আসের আজারা রাখি যা খোলা, তিন ভাই আল্লাহ না যা তো আল্লাহ আমার না যা তাই ভুল বল খারাপ ও গোনা কাইর পেট মানুষের বাবা শুনুন বললেন দুঃখ আমাদের চাল নাই। আল্লাহর নবী জানিয়ে দাদাদের জন্য সামনে পানি হাজির করে চাকাহুল্লা কুইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মাত উম্মাতানীরা, রোজাদারদের জন্য যারা হালাল সামনে হাজির করে দেন ইফতার করার জন্য, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির জন্য যিনি রোজাদারের ইফতারের ব্যবস্থা পানি দিয়ে করলেন, আমি আল্লাহ রাসূল জানিয়ে দি কিয়ামতের দিন এতে ওই ব্যক্তিকে আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি আমি নবী নিজে হাতে পান করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আমরা তো সবাই খাবো খাবো করব, আর কিছু মানুষ খাওয়ার জন্য তারা তৈরি যে আমরা খাওয়াবো। এক শ্রেণীর মানুষ খাইয়ে তুষ্ট, খাইয়ে খুশি, তারা খাইয়ে খুশি, এরা হলো খেদমত গুজার নেওয়ালা, সেবা করনে ওয়ালা। এই যে পরিবেশনে যারা থাকে আল্লাহর খাস একটা রহমত থাকে তাদের উপরে, একটা রহমত থাকে। ইফতার কে করবে আর কে করাবে? ইফতার করাটা বড় খুশির কথা না, ইফতার করানোটা খুশির ব্যাপার। কেন? যিনি ইফতার করালেন কপালটা তার, কেউ খেজুর দিয়েছেন, কেউ ছোলা দিয়েছে, শশা দিলেন, কেউ কলা দিলেন, কেউ তরমুজ দিলেন, যার যেমন ক্ষমতা, কেউ আদা দিলেন, কেউ লেবু দিলেন, যার যেমন ক্ষমতা সেইভাবে সহযোগিতা। এই খাওয়ানোটা সবথেকে বড় উৎকৃষ্ট আমল। কুলতু হুন্না ইয়া রাসূলুল্লাহ ইতআমু তাআম ওয়ালিনাল কালাম। হুজুর বললেন উৎকৃষ্ট দরজাটা কি? হুজুর বললেন ইতআমু তাআম ওয়ালিনাল কালাম। সাহাবাই কেরামেরা বলেছিল, এই রোজা এমন একটা সম্পদ, আমাদের ঘরের বহু ছেলেরা আছে কারোর গালে চপড় মেরেও খায়, কারোর কাছে ছিনতাই করে খায়, রোজা রাখা যে বাবা তুই একটা
ওই ব্যক্তি রোজা রাখার পর তার কাছে খাঞ্চা দিয়ে ফলমূল ভরপুর করে দেওয়া হবে, আর বলা হবে বাবা ঘড়িতে এখন 5 মিনিট বাকি আছে, তুই তো দিনে খা, খেয়েছিস